হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল খামারি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কীভাবে কোয়েল পাখিকে নিম পাতাটা খাওয়াবেন। নিম পাতা তো অনেকেই খাওয়াতে চান, কিন্তু আপনাদের পাখিগুলোকে আপনারা খাওয়াতে পারতেছেন না, কীভাবে খাওয়াবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা জানি যে এই নিম পাতাটা খাওয়ালে কিন্তু সাধারণত কোয়েল পাখিকে যে কৃমি রোগটা করতে হয় এটি কিন্তু না করলেও চলে। যদি আপনাদের পাখিগুলোকে ভালো করে নিম পাতাগুলো খাওয়াতে পারেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কৃমি রোগটা না করলেও চলবে, কারণ নিম পাতা কিন্তু কৃমির জন্য খুবই কার্যকারী একটি পাতা আর কি। এটা কিন্তু যেরকম কৃমির কাজটা করবে, এর পাশাপাশি হচ্ছে আপনার পাখি যদি টুকরা টুকরি করে খাসার ভিতরে এই এটার কিন্তু আপনার কাজটা সমাধান হয়ে যাবে। এই নিম পাতাটা যদি আপনারা ব্যবহার করেন আপনারা কিন্তু দুইটা কাজে দিবে আর কি। এক হচ্ছে আপনার পাখিটা কৃমি যদি থাকে কৃমিটা ভালো হয়ে যাবে, আর যদি আপনার পাখিগুলো টুকরা টুকরি করে খাঁচার ভিতরে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটাও সমাধান হয়ে যাবে। তো এটা আপনারা কীভাবে খাওয়াবেন, অনেকে কিন্তু আছে হচ্ছে আপনার খাবারের সাথে মিশিয়ে দেয় আর কি পাতাটা। হ্যাঁ, খাবারের সাথে মিশিয়ে দেয় এই খাবারের যে জায়গাটা খাবারের সঙ্গে দিয়ে দেয়, কিন্তু পাখিগুলো পাতাটা তো খায় না, শুধু খাবারটাই খায়। তো ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা চালে কিন্তু আপনাদের এই পাতাগুলো এই খাঁচার ভিতরে এইভাবে কিন্তু রাখতে পারেন, আপনাদের পাখিগুলোকে একদম খাবার দিবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফাইবে কিন্তু কোনো খাবার নেই। তো খাবারে যে না থাকার কারণে কিন্তু আপনি যখন এই পাতাটা দিবেন দেওয়ার পর কিন্তু আপনার পাখিটা এই খিদার জন্য আপনার এই পাতাটাই খাবে। দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু এখন এই পাতাটাই খাইতেছে। বন্ধুরা, তো পাতা আমার এখানে কিন্তু অনেকগুলো ছিল, তো এগুলো খায়ে শেষ করে ফেলছে আর কি। তারপর মনে হলো যে আপনাদেরকে একটি ভিডিও দেওয়া যাক। আপনারা কিন্তু অনেকে বাড়িতে পাখি পালন করতেছেন, পাখিগুলোকে কৃমি রোগটা আপনারা প্রাকৃতিক উপায়ে সারতে চান, তো এই ক্ষেত্রে আপনারা চাইলে নিম পাতাটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের পাখি বেশি টুকরাটুকরি করে তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে নিম পাতাটাও ব্যবহার করতে পারেন। তো এটা কীভাবে ব্যবহার করবেন, ব্যবহার করার জন্য আপনাকে দুইটা পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আপনার শুধু পাতাটা আপনারা ধুয়ে ভালো করে ধুয়ে, হ্যাঁ, এরপর এই পাতাটা আপনারা খাঁচার এক কোণে বাইদা দিবেন, হ্যাঁ বাইদা দিবেন, অথবা আপনি ফালায় লাগবেন, এটা হচ্ছে আপনার একটি উপায়। এবং আরেকটি উপায় হচ্ছে এটা থেকে লস নিয়ে এই পানির সাথে মিশিয়ে দিলে, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটি উপায়। তো ওই পানির সাথে যদি মিশিয়ে দেন তাহলে এটা আপনার 100% আপনার পাখিটা খাইবে। যে পাখিটা খাইছে না ওই পাখিটা আপনার যখন পানিটা খাইবে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু সেরে যাবে। আর যদি আমরা এই খাঁচার ভিতরে দিই আর কি, এই নিচে ফালে রেখা অথবা খাবারের সঙ্গে কুচি কুচি করে গাইটটা দিলে, অথবা আমরা এমনি শুধু কুচি কুচি করে একটা বাটির মধ্যে দিলে, তো ওই ক্ষেত্রে কিন্তু অনেক পাখি আছে যে খায় না। তো এভাবে যদি দেন আপনার পাখি কিন্তু ভাত থাকতে পারে যে এই পাখিটা খাইছে না, অন্যগুলো সবগুলো খেয়ে ফেলছে, এরকম হতে পারে। আর যদি আপনারা পানির সাথে মিশিয়ে দেন তো এক্ষেত্রে কিন্তু আপনার পাখি সবগুলো পাখি খাইবে আর কি। তো এটি আর কি নিম পাতাটা খাওয়ানোর একটি নিয়ম, এবং এটা খাওয়ানোর যে উপকারিতা জানলেনি, এটা খাওয়ানোর উপকারিতা আমি আবারও বলতেছি। যাদের কৃমি সমস্যা আছে পাখির, আপনারা এই নিম পাতাটি ব্যবহার করবেন প্রাকৃতিক উপায়ে, তাহলে আপনাদের পাখির কৃমি কিন্তু সেরে যাবে। আর যাদের পাখিগুলো খাঁচার মধ্যে বেশি টুকরা টুটি করতেছে, আপনারা ইউটিউবে ভিডিও ঘাটতেছেন, ভিডিও দেখতেছেন আপনাদের, এরপর আপনাদের সমস্যার সমাধান হইতেছে না, আপনারা চাইলে কিন্তু এই নিম পাতাটা ব্যবহার করতে পারেন আপনাদের খাঁচার ভিতরে। এটা যেরকম তিতাই, তিতাটার কারণে কিন্তু আপনাদের পাখিগুলো আর বেশি টুকরা টুটি করবেন আর কি। বন্ধুরা, তো আমি কিন্তু সাধারণত নিম পাতা ব্যবহার করছি শুধুমাত্র টুকরা টুকরির কারণে, ঠিক আছে, আমি কৃমির জন্য ব্যবহার করছি না। আমি কৃমি ইউজ করবো আর কি। গতকালকে আমার পাখির 2 মাস হয়ে যেতেছে আর কি, তো এর জন্য আর কি আমি গতকাল কৃমি ইউজটা করবো। তো আজকে দিয়েছি এটা হচ্ছে আপনার পাখিগুলো অনেক অতিরিক্ত টুকরা টুকরি করতেছে, যার কারণে আজকে বাধ্য হয়ে এদেরকে নিম পাতাটা দেওয়া হলো আর কি। তো আমি যেটা করি আর কি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা অনেকে কিন্তু বাড়িতে পাখি পালন করেন, আপনাদের পাখিগুলো টুকরা টুকরি করতেছে, তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন। তো এই ক্ষেত্রে আপনারা যদি নিম পাতাটা ব্যবহার করেন আপনাদের টুকরাটুকরি কিন্তু সমাধান হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দিছি কিন্তু বেশিক্ষণ হবে না, শুধুমাত্র আমি এটা পাতাটা খাঁচার ভিতরে রাখা নিচ থেকে মোবাইলটা নিয়ে আসছি ভিডিওর জন্য। তো দেখতে পাচ্ছেন একদম শেষ করে ফেলছে আর কি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে দিলে আর কি এটা আপনার টুকরাটুকরি থেকে আপনারা অবশ্যই ইয়া পাবেন। আর যদি আপনারা ক্রিমের জন্য ব্যবহার করেন তো এই ক্ষেত্রে আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন। বন্ধুরা আশা করি বুঝাইতে পারছি, তো ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি কেরকম অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে আসে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।